সাগর মেলা প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে সাগর সৈকতে একজন এমন ব্যক্তির সঙ্গে আলাপ হলো যিনি কিন্তু গায়ে রং মেখে মাথায় কিন্তু পুণ্যতীর্থ গঙ্গাসাগর 2023 সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তিনি মাথায় আমরা দেখতে পাচ্ছি যে প্রণবানন্দ মহারাজের ছবি এবং তার সঙ্গে কপিলামুনি গেট আর্ট গোপাল মন্ডল পুণ্যার্থীর যারা আসছেন তারা কিন্তু সকলেই তাকে কিছু দান ধ্যান করছেন এই জন্য উনি মাথায় এই সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার প্রণবানন্দজি মহারাজের ছবি এবং তার সঙ্গে বজরাং বলি রাম সীতা রাধাকৃষ্ণ সবই তার কাছে এখানে রয়েছে আমরা একবার জেনে নেব যে তিনি এখানে কি করছেন কতদিন ধরে আসছেন মেলাতে এবং তার কেমন লাগছে আমরা তার কাছ থেকে জেনে নেব আপনি কতদিন ধরে এই মেলাতে আসছেন এবং কেন এরকম ভাবে বেশ প্রথমে জানাই কপিল মুনি কা জয় গঙ্গা মাতা কি জয় হর হর মহাদেব কি জয় আমি এসছি বৃহস্পতিবার এই পাঁচ দিন প্রোগ্রাম করে যাচ্ছি এখানে কপিল মুনির আশ্রম এখানে কপিল গঙ্গাস্থান পুণ্যস্তীর্থ গঙ্গাসাগর এই জন্য আমি স্বামী প্রভানন্দ বাবা মহাদেব রাম সীতা হনুমানজিকে ছবি সারা বিশ্বের লোক এখানে আছে এই কপিলামুনির গেটটাকে মাথায় করে নিয়ে সারা গঙ্গাসাগর আমি টটে ঘুরে বেড়াচ্ছি গেটটাকে দেখাবেন হয়তো কোনো লোক দেখা পায়নি আমি গেটটাকে মাথায় করে নিয়ে সবার করছি আর যা মানুষ খুশি হয়ে দান ধ্যান করে দিতে থাকে এতেই আমার পেট চলে এতেই আমার সাংবাদিক আমার নাম গোপাল মন্ডল থানা কুলপি গ্রাম উত্তর রাজারামপুর কতদিন ধরে আসে কত বছর ধরে আসে আমি আসছি এখানে না আমি আসছি এখানে ছয় সাত বছর আসছি রাজারামমোহন এসেছিলাম বিভিন্ন রূপ রূপ ধরে আমি প্রতি বছর এই সাগর মেলায় একই রূপ থাকে না রূপ চেঞ্জ রূপ চেঞ্জ হয় আমার রূপ চেঞ্জ হয় বহুরূপী আমি বহুরূপী সারা অল ইন্ডিয়ায় ঘুরি আমি নন্দনে ছিলাম আমি কলকাতা বই মেলায় ছিলাম আমি সকের বাজার ছিলাম আমি দীঘায় ছিলাম আমি পুরী ছিলাম আমি আন্দামান ছিলাম আমি চারিদিক বিশ্বের আমি ছদ্মবেশী দিদির প্রোগ্রামে আমি বেশিরভাগ থাকি আচ্ছা আপনারা দেখতে পেলেন গোপাল মন্ডল তিনি কিন্তু পাঁচ ছ বছর ধরে গঙ্গাসাগর মেলায় আসছেন এবং এরকম বহুরূপী সেজে তিনি কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন তীর্থস্থানে তিনি যান এবং এখানে এইরকমভাবে কপিল মুনির গেট তিনি এইটা মাথায় করে এখানে বিভিন্ন গঙ্গাসাগরের বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং এর থেকে তার কিছু উপার্জনও হচ্ছে যে যা ভালোবেসে দিচ্ছেন তাকে দান করছেন সেটা তিনি গ্রহণ করছেন গঙ্গাসাগর থেকে সুদীপ্ত চক্রবর্তী রিপোর্ট নিউজ ওয়েব ইন্ডিয়া কলকাতা।